কবিতা বাংলা ইউটিউব চ্যানেল। আমরা এই মুহূর্তে উপস্থিত আছি নন্দীগ্রামে রিয়াপাড়া। এখানে বন্যা পীড়িত দুর্গত মানুষের মধ্যে ভারত স্বাস্থ্য সংঘের তত্ত্বাবধানে রান্না করা খাবার বিতরণ করা হবে। আজকে প্রায় 3 থেকে 4 হাজার লোকের মধ্যে ভাত, আলু, সয়াবিনের তরকারি, ডাল, সবজি বিতরণ করা হবে। সমস্ত অনুষ্ঠান তত্ত্বাবধান করছেন স্বামী সুরেশানন্দ, স্বামী পরশানন্দ, অন্যান্য মহারাজগণ। দেখুন বিপুল পরিমাণ ভাত রাখা আছে, এখানে বিপুল পরিমাণ ভাত রাখা হয়েছে রিলিফের জন্য, রান্না করা ভাত। আর কিছুক্ষণের মধ্যে রিলিফ কার্য শুরু হতে যাচ্ছে। নন্দীগ্রামে ভারতের সঙ্গে সেবা কার্য চলছে। ইয়াস সে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সব দুর্গত মানুষের মধ্যে সঙ্গের দ্বারা সেবা কার্য চলছে। দেখছেন নন্দীগ্রামে প্রতিদিন 5,000 লোকের মধ্যে খাবার বিতরণ হচ্ছে। ভাত, ডাল, সবজি বিতরণ করা হচ্ছে। এইভাবে ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। ধন্যবাদ।